নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এখন কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চলছে আর এই দুয়ারে সরকার ক্যাম্পের পরে আপনারা সকলেই শুনেছেন যে আগামী মাস মানে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু অনেকগুলি নতুন নতুন প্রকল্পের টাকা আপনারা সরাসরি পেতে চলেছেন যেগুলি সাংবাদিক বৈঠকে নিজেই মমতা সরকার বলেছিলেন আর সেটা নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে এই সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আপনারা কোন কোন প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন আর এই সমস্ত প্রকল্পে কিন্তু আপনারা এখনই এই দুয়ারে সরকারি ক্যাম্পেও কিন্তু আবেদন করতে পারেন তো আসুন আমরা এক এক করে সবগুলো প্রকল্প দেখে নেই যে এই আগামী মাস থেকে আমরা কোন কোন প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনারাও চান যে এই সমস্ত প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হোক তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে সবার প্রথমেই একটি লাইক করে দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার পাশে যে ঘণ্টে ব্যবসাটা থাকে সেটাতে অবশ্যই টিপে অলে ক্লিক করে দেবেন এই সমস্ত খোঁজ সর্বপ্রথমে দেখার জন্য তো এখানে দেখুন বলা হয়েছে যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে নিচে বলা রয়েছে এখানে নিচে দেখুন এক এক করে ক্যাটাগরি ওয়াইজ এখানে বলা হয়েছে যে প্রকল্পের নাম তারপরে ক্যাটাগরি তারপরে টাকার পরিমাণ এবং সর্বশেষে কোন মাসে এই টাকাটা ঢুকবে সেটা দেখুন বলা হয়েছে যে সর্বপ্রথমে তপসিলি বন্ধু প্রকল্প এই প্রকল্পে কিন্তু যা যারা আবেদন করেছে বা আবেদন করবেন তারা কিন্তু এসসি ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু এক হাজার টাকা পেয়ে যাবে আর এই টাকাটা সেপ্টেম্বর আর অক্টোবর দুই মাসেই কিন্তু পেয়ে যাবে সেই সঙ্গে তার পরের প্রকল্পটি রয়েছে কিষাণ সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পে যা যারা আবেদন করেছেন তারা কিন্তু সকলেই দুই হাজার টাকার একটি কিস্তি পেতে চলেছেন ডিসেম্বর ও জানুয়ারি মাসে হ্যাঁ বন্ধুরা এটা সেপ্টেম্বর ও অক্টোবর মাস না এটা পরে ডিসেম্বর ও জানুয়ারি মাসে কিন্তু আপনার আরেকটি কিস্তি পাবেন দুই হাজার টাকার সেই সঙ্গে তার পরের প্রকল্পটি বলা হয়েছে যুবশ্রী প্রকল্প এই যুবশ্রী প্রকল্পে যা যারা আবেদন করেছে তারা কিন্তু প্রতি মাসে পনেরোশো টাকা করে পাবে আর এই টাকাটা সেপ্টেম্বর থেকে শুরু হবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেও আপনাদের পনেরোশো পনেরোশো করে তিন হাজার টাকা দেওয়া হবে সেই সঙ্গে তার পরের প্রকল্পটি রয়েছে কৃষক বন্ধু প্রকল্প হ্যাঁ বন্ধুরা এটা কিষাণ সম্মান নিধি আলাদা আর কৃষক বন্ধু প্রকল্প আলাদা এই কৃষাণ সম্মান নিধি হলো কেন্দ্র সরকারের আর কৃষক বন্ধু হলো রাজ্য সরকারের তো রাজ্য সরকারের এই প্রকল্পে যা যারা আবেদন করবেন বা করেছেন তারা কিন্তু পাঁচ হাজার আর কেউ কেউ পঁচিশশো টাকা করে পাবে মানে যাদের জমি বেশি তারা পাঁচ হাজার আর যাদের কম জমি তারা পঁচিশশো টাকা পাবে আর এই টাকাটাও পাবে কিন্তু ডিসেম্বর ও জানুয়ারি মাসে মানে একই মাসে কিন্তু আপনারা কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনের পক্ষ থেকে কিন্তু এই টাকাটা পাবেন মানে একসঙ্গে সাত হাজার টাকা পেতে চলেছেন সেই সঙ্গে তার পরের প্রকল্পটা রয়েছে জয় জোহার প্রকল্প এই জয় জোহার প্রকল্পে যা যারা আবেদন করবেন বা করেছেন তারা কিন্তু এসটিরা এক হাজার টাকা করে প্রতি মাসে পায় আর এটাও কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর দুই মাসেই আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে তারপরে বলা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই ভান্ডার প্রকল্প তো আপনারা সকলেই জানেন যেখানে যা যারা আবেদন করেছে ও বিসি এস টি এসসি যা যারা রয়েছে সকলেই পাঁচশো অথবা হাজার টাকা করে সেপ্টেম্বর মাস থেকে পাওয়া শুরু হবে সেপ্টেম্বর অক্টোবর সব মাসেই কিন্তু এই পাঁচশো অথবা হাজার টাকা করে পেয়ে যাবেন সেই সঙ্গে তার পরের প্রকল্পটা রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্প এই মহিলা সমৃদ্ধি যোজনায় যা যারা আবেদন করেছেন বা করবেন তারা সকলেই কিন্তু তিরিশ হাজার টাকা এককালীন ব্যবসা বাণিজ্য করার জন্য পাবেন আর এই টাকাটাও সেপ্টেম্বর এবং অক্টোবর দুই মাসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে যা যারা আবেদন করেছে তারা সেপ্টেম্বর মাসেও পেতে পারে এবং অক্টোবর মাসেও পেতে পারে এবং তারপরে প্রকল্পটি রয়েছে মানবিক প্রকল্প এই মানবিক প্রকল্পে যেই যেই প্রতিবন্ধীরা আবেদন করেছে তারা সকলেই কিন্তু এক হাজার টাকা করে প্রতি মাসে পায় আর এই টাকাটাও কিন্তু যা যারা এখন আবেদন করবে তারা সকলেই সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে সেপ্টেম্বর অক্টোবর এরপরে এক এক করে প্রত্যেক মাসেই তারা এক হাজার টাকা করে পাবে তো এই সমস্তই ছিল সবচেয়ে বড়ো বড়ো প্রকল্প এছাড়াও কিন্তু ঐক্যশ্রী রূপশ্রী কন্যাশ্রী আরও অনেক প্রকল্প রয়েছে যেগুলো টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে